الحمد لله، نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، والتقوى هي حصيلة صيام رمضان، كما قال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أيها المسلمون، رمضان এর একদম শেষ প্রান্তে আমরা চলে আসলাম। সম্ভবত আজকে রমাদানের শেষ দিন, আগামী কাল আমাদের দেশে ঈদ হবে ইনশাআল্লাহ। তিনটি বিষয় নিয়ে আমরা আজকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। একটা হলো সাদাকাতুল ফিতরের প্রসঙ্গ, আরেকটা হলো ঈদের কিছু বিধান, এবং রমাদান থেকে আমাদের প্রাপ্তিটা কি। মাসের শেষে সবাই তো হিসাবের খাতাটা একটু ওপেন করেন, আমাদের হিসাবের খাতাটাও একটু ওপেন করা দরকার। কি পেলাম আমরা রমাদানের এই সিয়াম এবং কিয়ামের এই সুন্দর প্রোগ্রাম থেকে? শুরুতেই সাদাকাতুল ফিতর, এটাকে যাকাতুল ফিতরও বলা হয়। ফিতর মানে হচ্ছে ভাঙ্গা অথবা ইফতার করা, সেখান থেকে ফুতুর, নাস্তা করা, যেটাকে ইংরেজিতে ব্রেকফাস্ট বলা হয়। সকালে আপনার কিছু আহার করে আপনার ফাস্টিংটাকে ভেঙে ফেলা, সেখান থেকে এসছে ইফতার, এবং সেখান থেকে এসছে ঈদুল ফিতর। ঈদ যেটা পালনই করা হয় ইফতারের মাধ্যমে, ফিতরের মাধ্যমে, সিয়াম ভঙ্গের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি করেছিলেন, তিনি ঈদগাহে যাওয়ার আগে, তিনি খেজুর খেয়ে সিয়াম ভঙ্গ করেছিলেন। এবং তিনি মুসলিমদের এই দুই ঈদে, তিনি সিয়াম রাখাটা হারাম করে দিয়েছেন। আর যেহেতু রমাদানের পুরো মাসটাই হচ্ছে সিয়ামের, অতএব ঈদের দিন সিয়ামটা ভঙ্গ করা হবে, এই জন্যই এই ঈদের নাম হচ্ছে ঈদুল ফিতর। যাকাত এবং সাদাকা, এই শব্দ দুটো আমাদের কাছে অতি পরিচিত। আমরা বাংলায় বলি ফেতরা, মূলত এটা হলো সাদাকা, অথবা এটাকে যাকাতও বলা হয়, দুটোই আমরা হাদিসের মধ্যে পেয়ে থাকি। যাকাতুল ফিতর কখন ফরজ হয়েছিল এবং যাকাতুল ফিতর এর বিধানটা কি? যাকাতুল ফিতর, যাকাতের মতো এটা হিজরি দ্বিতীয় সালে ফরজ হয়েছিল। রমাদানের সিয়ামটাও হিজরি দ্বিতীয় সালে ফরজ হয়েছে। হিজরি দ্বিতীয় সালে শাবান মাসে যাকাতুল ফিতর ফরজ হয়, অর্থাৎ
যেই বছর রমাদানের সিয়াম ফরজ হয় সেই বছরই জাকাতুল ফিতর ফরজ হয়েছিল। আচ্ছা, জাকাতুল ফিতর কেন ফরজ হয়েছে সেই কথাটি আমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে পাই, যেটি তিনি বলেছিলেন, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে তোহরাতান লিসওয়াইমে মিনাল লাগবি ওয়ার রাফাথ ওয়া তুমাতান লিল মাসাকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জাকাতুল ফিতরকে ফরজ করেছেন সয়মকে পবিত্র করার জন্য দুটো জিনিস থেকে, একটা হলো অনর্থক কথা কাজ এবং আরেকটা হলো অশ্লীলতা অশালীনতা। এই দুটো থেকে তাকে এবং তার সিয়ামকে পবিত্র করার জন্যে, এবং দ্বিতীয়ত হচ্ছে মিসকিনদের খাদ্য দান করার জন্যে, মিসকিনদের তাআম বা খাদ্য সরবরাহ করার জন্যে তিনি যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। সুতরাং এই দুটোর মধ্যেই কিন্তু পুরো হিকমত, উইজডম এবং উদ্দেশ্য লক্ষ্য বর্ণনা করা আছে। এই সম্পর্কিত আলোচনা আপনাদেরকে আগেই করা হয়েছিল। আমরা এতটুকু জানাই যথেষ্ট যে সিয়াম যেমন অনেকগুলো লক্ষ্য সাধন করে, তার পাশাপাশি সয়মকেও পবিত্র করে, পাশাপাশি সিয়ামের একটা সামাজিক দায়িত্ব আছে, এবং সেটা হলো ঈদের এ আনন্দ উল্লাসমুখর দিনে সারা পৃথিবীর সমগ্র মুসলিম জনতার খাদ্যের পর্যাপ্ত ব্যবস্থা করা। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে, এটাকে বলা হয় আত্তাকাফুল আল ইজতিমাঈ, সামাজিক যে সুন্দর সুসম্পর্ক, একের প্রতি অন্যের যে কোঅপারেশন সহযোগিতা, সামাজিক সহযোগিতার একটা চমৎকার দৃষ্টান্ত ইসলাম স্থাপন করেছে প্রত্যেকটা ইবাদতে, শুধুমাত্র সিয়ামের মধ্যে নয়, সালাতের মধ্যেও তাই দেখেন। যে আজকের যে জুমুর সালাত, তাই না, পুরো সমগ্র জনপদটাকে একটা চমৎকার ইবাদতের বন্ধনে আবদ্ধ করে দিল। ঈদ, ঈদ শুধু আনন্দ উল্লাস নয়, সালাদ দিয়ে তো শুরু হয়, তাই না, ইবাদত। ঈদের প্রসঙ্গে আমরা সে কথাগুলো বলবো ইনশাআল্লাহ। হজ, বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব এবং বিশ্ব মুসলিম সম্মেলন, সারা বিশ্বের সকল মুসলিমকে যে ইবাদতটা একটা চমৎকার ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে সেটা হলো হজ এবং উমরা। যাকাত, সারা বিশ্বের সমস্ত দরিদ্র মুসলিমদের দারিদ্র বিমোচন, অসহায় নিরন্ন দুস্থ সবার পাশে দাঁড়ানোর চমৎকার একটা ইবাদত। এই জন্য ইসলামের এই ইবাদতগুলো শুধুমাত্র রিচুয়াল নয়, বরং এগুলো সামগ্রিক মানবতার সর্বাত্মক কল্যাণের জন্য এগুলোকে ডিজাইন করা হয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, যাকাতুল ফিতর প্রদান করাটা কি, এটা কি সুন্নাত মুস্তাহাব না ফরজ? অনেকগুলো হাদিস থেকে আমরা দেখি, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমারও সে বিখ্যাত হাদিস যেখানে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতাল ফিতরে, বলে তিনি কি ধরনের খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর দেবে এবং কাদের কাদের পক্ষ থেকে দেবে সবটা তিনি বর্ণনা করে দিয়েছেন। এখানে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে তিনি বলছেন কি, ফারাদা। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলছেন ফারাদা, দুটোই সহিহ হাদিস, মানে ফরজ করে দিয়েছেন, অব্লিগেটরি। যাদের সাদাকাতুল ফিতর দেওয়ার সামর্থ্য আছে তাদের সাদাকাতুল ফিতর দিতে হবে, এটাই হচ্ছে এখানে মূল কথা। এর জন্য অনেক সম্পত্তির মালিক হতে হবে বা নিসাব পরিমাণ সম্পত্তি থাকতে হবে, এটা কারো কারো ব্যক্তিগত অভিমত বা ইজতিহাদ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি এবং সাহাবায়ে কেরামের পক্ষ থেকেও কোনো ঘোষণা আসেনি। এই জন্য জমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন যে যাদের একদিনের নিজের সমস্ত খাবারের অতিরিক্ত সাদাকাতুল ফিতর দেওয়ার মতো সামর্থ্য আছে তাদেরও দেওয়াটা ফরজ। এতে দেখা যাচ্ছে যে কিছু অভাবী মানুষ অথচ সাদাকাতুল ফিতর দিতে পারে, তাদেরও দেওয়ার প্রতি নির্দেশনা চলে এসেছে। এর কারণ হলো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণার মধ্য দিয়ে তিনি পৃথিবীর সমগ্র মুসলিম জনতার খাদ্যটা নিশ্চিত করে দিয়েছেন। এটা হচ্ছে মূল ফোকাস, এটাই হচ্ছে মূল ফোকাস।
এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে সম্পর্কে ইবনে আব্বাস এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্পষ্ট করে বললেন এছাড়া আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার হাদিসও সহিহ বুখারীর মধ্যে আছে অন্যান্য আরো অনেকগুলো হাদিস আছে তো সেখানে দেখা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করে দিয়েছেন সাদাকাতুল ফিতরকে এবং কি দিয়ে দেবে সেটা পর্যন্ত বলে দিয়েছেন তাহলে এখানে কি দিয়ে দেবে ওলামায়ে কেরামের মধ্যে বিশাল এক দল এবং অধিকাংশ ওলামায়ে কেরাম এই এই পয়েন্টটাকে ধরেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সাদাকাতুল ফিতর দিবেন দিতে হবে বলে ফরজ করে দিয়েছেন কি দিয়ে দিবে তাহলে সেটা কি আর মুস্তাহাব থাকবে সেটাও ফরজ হয়ে যাবে অর্থাৎ এই হাদিসের মধ্যে কি কি দিয়ে সাদাকাতুল ফিতর দিবে সাদাকাতুল ফিতরের পরিমাণটা কি হবে এবং কার কার পক্ষ থেকে পুরো ডেসক্রিপশন কিন্তু এসে গেছে অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ডেসক্রিপশনের পরে ইজতিহাদ না করাই ভালো কারণ একটা মূল নীতি আছে লা ইজতিহাদা মা'আন নাস যখন সুস্পষ্ট ভেরি ক্লিয়ার ডিক্লারেশন এসে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে শরীয়তের পক্ষ থেকে তখন এটাকে আর টুইস্ট করা যাবে না এটাকে আর ভিন্ন অর্থে প্রয়োগ করা যাবে না ফোকাসটা যেটা থাকবে মূল বক্তব্যের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ফোকাসেই আমাদেরকে থাকতে হবে তাহলে আমরা এখানে বুঝলাম সাদাকাতুল ফিতর হলো ফরজ এবং সাদাকাতুল ফিতর এক সার পরিমাণ খাদ্য এখানে যে খাদ্যের কথাগুলো এসেছে এগুলো মদিনার অধিবাসীদের মূল খাদ্য ছিল অনেক মানুষ শুধু পনির খেয়ে বাঁচত সেখানে কিন্তু চাউল ছিল না এবং তখন সত্যিকার অর্থে গমও ছিল না এই জন্যে গমের দাম ছিল এই হিজাজের মধ্যে অনেক দাম পরবর্তীতে সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ ইজতিহাদ করেছেন বলেছেন গমের যেহেতু অনেক দাম তাহলে গমের ক্ষেত্রে অর্ধ সার দিলে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে ফোকাস করেছেন মৌলিক খাদ্য যেটাকে স্টেপল ফুড বলা হয় মূল খাদ্য একটা জনপদের লোকদের যে খাদ্যটা তারা সাধারণত খেয়ে থাকে মেহমান আসলে খাওয়াইয়া থাকে সাধারণত মেহমানদের জন্য স্পেশাল আরবরা হয়তো খাসি জবা করে কিন্তু এখানে সেটা উদ্দেশ্য নয় কারণ ওটা তো একটা এক্সপেন্সিভ জিনিস সাধারণত মানুষ কী খায় আপনার বাসায় আসলেই তো আপনি খাসি জবা করবেন না তাই না বিকেলে চায়ের জন্য আসলো তাহলে কী দিবেন আপনি আরবরা সাধারণত খেজুর দেয় খেজুর পনির কিংবা যব ভুট্টা ছাতু কিশমিশ এই জিনিসগুলো এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে স্পষ্ট করে দিয়েছে তিনি তাআম শব্দটা ইউজ করেছেন তাআম খাদ্য খাদ্য ফুড ফুড আইটেম তাহলে সবগুলো হাদিসে সাদাকাতুল ফিতরের সবগুলো হাদিসে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুড আইটেমের কথা বলেছেন তাহলে ফুড আইটেম যদি অ্যাভেলেবল থাকে এবং সয়ামের জন্য যিনি সাদাকাতুল ফিতর আদায় করবেন তার জন্য যদি সেটা দেওয়াটা সামর্থ্যের মধ্যে হয় অর্থাৎ তিনি সেটাটা ইজিলি দিতে পারছেন তাহলে এই ফোকাসেই থাকতে হবে আমাদেরকে এটাই হাদিসের নির্দেশ আমরা এ থেকে বের কেন হব স্বেচ্ছায় তাই না এই জন্য আমাদের ওলামায়ে কেরাম বলেছেন যে খাদ্য দিয়ে দেওয়াটাই হচ্ছে সঙ্গত যদি খাদ্য দিয়ে দেওয়াটা আপনার জন্য কখনো অসম্ভব হয়ে যায় তখন তার বিকল্পে যাবেন অথবা খাদ্য নেওয়ার পথ আপনার জনপদে কেউ যদি না থাকে তখন আপনি বিকল্পে যাবেন এটা ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ সহ অনেকের বক্তব্য আধুনিক যুগে অনেকে এটা বক্তব্য করেছেন যদিও ওলামায়ে কেরামের বিশাল এক দল বলেছেন যেমন ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল তারা বলেছেন টাকা দিয়ে করলে হবেই না এরকম একটা মত আছে তবে যারা বিচক্ষণতার সাথে পুরো ইস্যুটা স্টাডি করেছেন তারা জিনিসটাকে একদম উড়িয়ে দেননি তারা টাকা দিয়ে দিলে একদমই হবে না সেটা বলেননি তবে সেটা হলো ফি হালাতিন ইস্তিসনাঈয়া এক্সেপশনাল কেস আদারওয়াইজ নর্মালি খাদ্য অ্যাভেলেবল থাকলে খাদ্য দিয়ে দেবেন এবং খাদ্য নেওয়ার মতো লোক থাকলে তাদেরকে দেবেন আপনার এলাকায় যদি মানে খাদ্য নেওয়ার মতো এমন কোনো মেসকিন বা ফকির কেউই না থাকে তাহলে এটাকে অন্য জায়গায়ও নিয়ে যাওয়া যাবে তবে
এখানে ওলামাই কেরাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বক্তব্য থেকে এটা বোঝা যায় যে যাকাত এবং যাকাতুল ফিতর সাদাকাতুল ফিতর এটা আগে নিজ এলাকায় দেওয়া এটাই হচ্ছে নির্দেশনা এবং যদি আপনার আত্মীয়-স্বজনদের মধ্যে ফকির মিসকিন কেউ থাকে তাহলে আগে তাদেরকে দেওয়া আগে আপনার পরিবার ভুক্ত আপনার আত্মীয়-স্বজনদের মধ্যে যারা দরিদ্র তাদের দারিদ্রকে আগে দূর করুন তাদের ডিমান্ডকে আগে ফুলফিল করুন এবং তারপরে আপনার জনপদে যারা আছে তারপরে আপনার জনপদের বাইরে যারা আছে প্রবাসে যারা থাকেন তাদের অনেকেই দেখা যাচ্ছে যে নিজের এলাকায় মিসকিন খুঁজে পান না যে খাদ্যটা নেবে অথবা যাকাতুল ফিতর নেবে তাদের জন্য আমাদের ওলামায়ে কেরাম এবং সৌদি আরবের বড় বড় মুফতি যারা আছেন ফতোয়াল লাজনা দায়েমা সেখানেও স্পষ্ট বলা হয়েছে যে দেওয়া যাবে তবে নিজের এরিয়াটা হচ্ছে আগে প্রায়োরিটি পাবে আচ্ছা কাদের উপরে যাকাতুল ফিতর ওয়াজিব যাকাতুল ফিতর ওয়াজিব হচ্ছে যিনি মুসলিম এবং যাকাতুল ফিতর দিতে পারেন অথবা তার পক্ষ থেকে দেওয়া যায় এমন ব্যক্তির উপরে তাহলে বোঝা গেল শর্ত এখানে কয়টা দুটো মুসলিম এবং যার পক্ষ থেকে দেওয়া যায় বা যিনি দিতে পারেন এই কথার অর্থ হচ্ছে যে শিশু এই যে যেমন ধরেন শেষ রমজানের সূর্যাস্তের আগে জন্মগ্রহণ করল তাহলে তার উপর দেওয়াটা ওয়াজিব হবে যদি তার পক্ষ থেকে তার অভিভাবক বের করতে পারেন সামর্থ্য রাখেন আর যে শিশু সূর্যাস্তের পরে জন্মগ্রহণ করবে তার উপর আর ওয়াজিব হবে না কারণ ঠিক শেষ রমাদানের সূর্যাস্তটাই হচ্ছে যাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার মূল সময় যাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার মূল সময় জোহরের ওয়াক্তে কেউ যদি বালেগ হন তখন তার উপরে ওই ওয়াক্তের সালাতটা পড়াটা ওয়াজিব হবে তাহলে প্রত্যেকটা হুকুমের একটা সময় আছে একটা হলো আদায় করা কখন ফরজ তার জন্য একটা এক্সটেন্ডেড এরিয়া আছে সময় আছে টাইম আছে আরেকটা হলো কখন তার উপরে ফরজ হয় এক্স্যাক্টলি কখন তার উপরে ফরজ হয় ফরজ হওয়ার সময়টা পার হয়ে গেলে আর ফরজ হবে না অতএব যখন কোনো ব্যক্তি বালেগ হয় যেমন রমাজান মাস চলে যাওয়ার পরে তাহলে লাস্ট রমাদানের সিয়ামগুলো তার উপরে ফরজ হবে না যাকাতুল ফিতরটাও এমন কখন আমরা বের করব যাকাতুল ফিতর কখন দেব ফরজ হয় হচ্ছে শেষ রমাদানের সূর্যাস্তের সাথে সাথে এই সূর্যাস্তের টাইমে যারা এই পৃথিবীতে উপস্থিত থাকবে তাদের উপর ফরজ হয় কিন্তু দেবটা কখন ফরজ হওয়ার পরে নাকি আগেও দেওয়া যাবে এর জন্য দুটো টাইম আছে একটা হলো মোস্তাহাব টাইম সেটা হচ্ছে ফরজ হওয়ার পর থেকে নিয়ে ঈদের সালাতের আগে একটা জিনিস ফরজ হওয়ার পরে দেওয়াটাই উত্তম কারণ শরিয়ার তো একটা ক্যালকুলেশন আছে কেন এক্স্যাক্টলি শেষ সিয়ামের দিনের সূর্যাস্তের সাথে ফরজ করলো কেন আগে করলো না তাই না তাহলে সেই টাইমটা এবং তার পরবর্তী যে টাইমটা আছে শেষ টাইম এর মধ্যে দেওয়াটাই হলো মোস্তাহাব উত্তম এটা যে কোনো ক্যালকুলেশনে আপনি বুঝতে পারেন তবে তার আগে দেওয়া যায় কি না এটা হলো জায়েজ টাইম এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে তার ছাত্র এবং তার আজাদকৃত দাস নাফে তিনি বর্ণনা করছেন এবং হাদিসটা বুখারীতে এসেছে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি যারা সাদাকাতুল ফিতর নিত তাদেরকে দিতেন ইনভেস্টিগেট করতেন না দেখেন এখানে আপনাদের কাউকে দিলে কি নেবেন নেবেন না আসলে যে নিডি সে নেবে এতটাই নিডি যে সাদাকাতুল ফিতর নেওয়ার মতো মানে নেওয়ার মতো অবস্থানে সে চলে গেছে তার যে স্বাভাবিক একটা লজ্জা দেখবেন যে অবস্থা সম্পন্ন ব্যক্তিকে কোনো উপহার দিলেও সে প্রথমে নিতে চায় না আত্মমর্যাদা বোধের কারণে আর যদি আমি বলি ভাই আপনাকে এটা দান করলাম এটা আপনার মর্যাদা লাগবে লাগবে না বলেন তো ভাই আপনাকে একটু যাকাত দিতে চাই
বলেন তো, যাকাতের হকদার লোকেরা পর্যন্ত এতে একটু মনক্ষুণ্ণ হয় আত্মমর্যাদা বোধের কারণে। সুতরাং দেখেন কত ছোট্ট কথায় বলে দিল, যারা নিত তাদেরকে দিতেন। তখনকার মুসলিম সবাই আত্মমর্যাদা বোধ সম্পন্ন ছিলেন, সাহাবাদের মধ্যে সকল সাহাবা আত্মমর্যাদা বোধ সম্পন্ন ছিলেন, তাদের মধ্যে অনেস্টি ছিল, ইন্টিগ্রিটি ছিল, তাদের মধ্যে আদালত ছিল। ফলে যিনি নেওয়ার মতো ছিলেন না তিনি নিতেন না, এই জন্যেই। আর এটাই মুসলিম কালচার, এটা মুসলিম কালচার যে অভাবী লোকরাই তারাই নেবে, অভাবের ভান করবে না। যদিও মুসলিম জনপদে অনেক বিপর্যয় হয়ে গেছে, দেখা যাচ্ছে দানের চাল জাকাতের টাকা ধনীরা টানাটানি করছে, এটা হচ্ছে মুসলিম সমাজের অনেক কালচার নষ্ট হয়ে যাওয়ার কারণে, দুর্নীতি বেড়ে যাওয়ার কারণে, লোভ বেড়ে যাওয়ার কারণে, ইত্যাদি নানা কারণে এই বিপর্যয়গুলো দেখা দিয়েছে। কিন্তু সেই সমাজে এটা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সুন্দর সমাজ গঠন করেছেন যে এখানে জাকাতের জন্য কেউ চেয়ে থাকতেন না, যাদের প্রয়োজন শুধু তারাই নিতেন। আচ্ছা, তাহলে এখনও আমরা তাই করতে পারি, কারণ আপনার তো দিতে হবে, এত ইনভেস্টিগেট করে আপনি কোথায় দেবেন, তাই না? হয়তো ইনাকে বলবেন যে ইনি নিতে যাচ্ছে না, ওনার তো কিছু আছে, ইনাকে দেওয়া যাবে না, আরেকজনকে দেই, আপনাকে তো ঘুরতে হবে অনেক, দরকার নেই। একজন ব্যক্তি একাধিক জাকাতুল ফিতর নিতে পারে, এমনকি একজন ব্যক্তি নিডি তিনি যদি ওই দিন বেশ কয়েকজনের জাকাতুল ফিতরও নেন, সেটাও শরীয়তে জায়েজ আছে। অতএব মানে একজন ব্যক্তি একটার বেশি নিতে পারবে না এমন কোনো নির্দেশনা নেই। আর বিশেষ করে যাদের একদমই খোরাকি নেই, তারা যদি ওই দিন বেশ কিছু পায়, মানুষ দেয় আর তিনি নেন, তাহলে শরিয়া এখানে কোনো ধরনের বাধা দেবে না, তাই না? এটাই তো শরিয়ার বিউটি, যে একজন লোক একটা উপলক্ষে তার কিছু নিড ফুলফিল করছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা বলছিলাম যে কয়দিন আগে দেওয়া যাবে, ওই হাদিসের মধ্যে আছে যে সাহাবাই কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঈদের একদিন বা দুই দিন আগে জাকাতুল ফিতর আদায় করতেন, তার মানে ওয়াজিব হওয়ার আগেও আদায় করা যায়। সালাতের ক্ষেত্রে কিন্তু এটা না, জোহরের সালাত আপনার উপর ওয়াজিব হবে কখন? জাওয়ালের সাথে, তাই না? পড়বেন কখন? জাওয়ালের আগে? আগে পড়লে হবে? হবে না। সালাতের সাথে মানে একটা ইবাদতের সাথে সব ইবাদত মানে গুলিয়ে ফেললে হবে না। সালাত এক্সক্লুসিভ ইবাদত, যেখানে টাইম এবং রাকাত সংখ্যা টু দ্য পয়েন্ট আপনাকে রাখতে হবে, কোনো ধরনের পরিবর্তন এখানে করা যাবে না। জাকাত আপনার উপরে আসলো 5 লাখ টাকা, দিলেন 5.5 লাখ টাকা, সমস্যা আছে কোনো? সালাত জোহর পড়তে হবে 4 রাকাত, তাই না? আর জুমা হলে 2 রাকাত, আপনি যদি 2.5 রাকাত পড়েন অথবা 3 রাকাত হবে, আর যদি জোহরের সালাত পড়েন 5 রাকাত হবে? হবে না। অতএব বুঝতে হবে যে দুটোর নেচার ভিন্ন, সাদাকার ক্ষেত্রে এবং জাকাতের ক্ষেত্রে অতিরিক্তটা নফল হয়ে যাবে। আর যেহেতু কোরআনে হাদিসে যথেষ্ট উদ্বুদ্ধ করা হয়েছে নফল সাদাকার উপরেও, ফরজ সাদাকার পরে নফল সাদাকা দেওয়ার প্রতি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক উদ্বুদ্ধ করেছেন, অতএব ফরজ সাদাকার সাথে যদি নফলকে একসাথে যোগ করে কেউ দেন, এ তো শরিয়া কোনো নিষেধ করে না। তাহলে এখানে দেখা যাচ্ছে সাদাকাতুল ফিতর একদিন আগে অথবা ঈদের 2 দিন আগে, কোনো কোনো রওয়ায়েতে 3 দিন আগের কথাও বলা হয়েছে, বাট 1-2 দিন এটাই বেশি মাশহুর, সহিহ বুখারীর বর্ণনা এসেছে। তাহলে আমরা যেমন আগামীকাল যদি ঈদ হয় গতকাল থেকেই আমরা দিতে পারতাম, এতে কোনো অসুবিধা নেই। আর অনেক সময় একটু আগে দিলে লোকদের কাছে পৌঁছানো যায়। আমরা অনেক দিন থেকে লক্ষ্য করছি, আমি ব্যক্তিগতভাবে 90 সাল থেকে যখন জানতে পেরেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য দিয়ে দেওয়াটাই রেকমেন্ড করেছেন, তখন থেকে খাদ্য দিয়ে আসছি মদিনায়। তখন থেকে আমি প্রায় আরও 14 বছর ছিলাম সেখানেও, অনেক বাঙালি মিসকিনও আছে দেখেছি, আর অন্য অন্য দেশেরও অনেক লোকজন আছেন যারা এটা নিচ্ছেন,
নিতে কোনো কার্পণ্য করতে দেখিনি। কেউ কোনো দিন বলেননি যে খাদ্য আমি নেব না ভাই, টাকা থাকলে দেন। এ কথাটা আমরা বাংলাদেশে শুনছি কারণ এখানে অনেক আগ থেকে টাকা দেওয়ার অভ্যাস হয়ে গেছে, কালচার হয়ে গেছে, সুতরাং খাদ্য দেওয়াটা নতুন মনে হচ্ছে অনেকের কাছে। খাদ্য দেওয়াটাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না অনেকে। টাকা দিলে হবে কি না আমরা সে বিতর্কে যাচ্ছি না, একদম হবেই না, এই ফাতোয়াটা এইভাবে দেওয়াটা ঠিক নয়। কিন্তু আমরা বলছি যে ফোকাসে থাকেন। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম খাদ্য দিয়ে দিতে বলেছে, সেটা দেওয়াটাই সঙ্গত। আপনি নিশ্চিন্ত, আপনি নিশ্চিন্ত, সকল মুসলিম একমত যে খাদ্য দিয়ে যদি যাকাতুল ফিতর আদায় করা হয় সেটা আদায় অবশ্যই হবে। খাদ্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করলে আদায় হবে না পৃথিবীতে কোনো মুসলিম এরকম মত প্রকাশ করেননি। অতএব ওই জায়গাটা থাকাটাই আমাদের জন্য সেফ এবং নানা কারণে সেফ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তু'মাতান লিল মাসাকিন, টু প্রোভাইড ফুড ফর দ্য পুয়ার্স। আপনি গরিব লোকদের জন্য খাদ্য সরবরাহ করবেন, এটাই হচ্ছে মূল লক্ষ্য যাকাতুল ফিতর দেওয়ার জন্য। যাকাতুল ফিতর দেওয়ার সময়টা কখন শেষ হয়? ইমাম যখন সালাত শুরু করেন তখন যারা, যিনি ইমামতি করেন এবং যারা ইমামের সাথে দাঁড়ায়, এদের সময় শেষ। কারণ আমরা জানি কেউ পড়েন সাতটায়, কেউ সাড়ে সাতটায়, কেউ আটটায়। আপনি যখন আপনার সালাতুল ঈদ আদায় করবেন তখনই আপনার যাকাতুল ফিতর দেওয়াটা শেষ। একাধিক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বা তার পক্ষ থেকে এই নির্দেশনা এসেছে যে মান আদাহা কাবলা সালাত ফাহিয়া সাদাকাতুন মাকবুলা ওয়া মান আদাহা বাদাহা ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। যে ব্যক্তি সালাতুল ঈদের আগে আদায় করে সেটা সাদাকাতুল ফিতর হিসাবে গণ্য হয়, আর যে ব্যক্তি সালাতুল ঈদের পরে আদায় করে সেটা আর সাদাকাতুল ফিতর হয় না, সেটা অন্য একটা নফল সাদাকায় পরিণত হয়ে যায়। এখানেও ওলামা কেরামের বক্তব্য আছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন তাহলে যদি আমি মিস করি আমাকে কি দিতেই হবে? আর যদি আমি মিস করা মানে কি সালাতুল ঈদের আগে দিতে পারলাম না, মিস তো হয়ে গেল, তাহলে কি বাধ্যতামূলক সর্বাবস্থায় আমার এটা নফল সাদাকা হয়ে যাবে? আমি কি তাহলে আর কাজা করতে পারবো না? দুই প্রকার। এক, আপনি যদি একদম মন থেকে ভুলে যান, সব রেডি করে রেখেছেন, দেবেন বাট নানা ব্যস্ততায় ভুলে গেলেন, তাহলে এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিস্মৃত হওয়ার কারণে, ভুলে যাওয়ার কারণে অথবা আপনার খাতার কারণে আল্লাহ সুবহান তাআলা আপনাকে ক্ষমা করবেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাজাওয়াজা লি উম্মতি আনিল খাতাই ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাই। আল্লাহ তাআলা আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন যদি সে কোনো মিস্টেক করে ফেলে, যদি সে বিস্মৃত হয়ে যায়, ভুলে যায় কোনো কিছু, এবং যদি কেউ তাকে বাধ্য করে কোনো কাজ করতে, তাহলে তার উপর থেকে এই করার বা এই ভুলের যে মাশুলটা ছিল, যে পাপটা ছিল, সেটাকে উজ্র করে ফেলা হয়। ভুলটাকে কিন্তু বলা হয় না যে এটা ঠিক আছে, এখানে পয়েন্টটা বুঝতে হবে, ভুলটাকে বলা হচ্ছে না এটা ঠিক আছে, বাট ভুলের কারণে যে শাস্তি এবং পাপ তার উপর আরোপিত হতো সেটাকে আল্লাহ তাআলা রিমুভ করে দেন, ডিলিট করে দেন, কারণ সে অসহায়, কারণ সে অসহায়। যাই হোক, তাহলে যে ব্যক্তি ভুলে গিয়েছে অথবা মিস্টেকেনলি সে দিতে পারেনি, তার জন্য এটা কাজা করাটাও ফরজ, ফরজের কাজা ফরজ। যে ব্যক্তি ভুলে গিয়েছে সালাত, ওয়াক্ত চলে গিয়েছে, কি করবে বলেন তো? পড়বে নাকি পড়বে না? যে ব্যক্তি ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে দেখলো যে জোহরের রক্ত আসর রক্ত দুটোই শেষ, এখন মাগরিবের রক্ত সে চলে এসছে, জোহর আসর কি পড়বে কি পড়বে না? পড়বে। কিন্তু দ্বিতীয় শ্রেণী, তাদের ব্যাপারে অবস্থানটা শরিয়ার একটু কঠোর, যারা ইচ্ছে করে গাফলতি করে দিল না, বলছে তো তোরে এটা পরেই দি, আরে শরিয়াত কি আপনার হাতে? সালাতুল ঈদের আগে আপনার দেওয়ার কথা ছিল, আপনি পরে দেবেন, অন হুইচ অথরিটি? কোথায় আপনার কর্তৃত্ব? কে আপনাকে পারমিশন দিল?
এই ধরনের লোকদের কোনো আমলই আল্লাহ কবুল করবেন না এবং তাদের পাপও উজ্জ্বল হবে না, যেহেতু তারা দাম্ভিক, যেহেতু তারা ইচ্ছে করে কাজটা করেছে। ঠিক একই অবস্থা যারা ইচ্ছে করে সালাত তরক করবে, তারাও ইসলামের দৃষ্টিতে দাম্ভিক হিসাবে গণ্য হবে এবং তাদের ক্ষমা কখনোই হবে না, যদি না তারা তওবা করে, সিনসিয়ার তওবা করে আবার আল্লাহর পথে ফিরে আসে। তখন তো আল্লাহ তাআলা দয়ার সাগর, তিনি প্রত্যেকের তওবাই কবুল করবেন, কিন্তু তার তওবাটা সিনসিয়ার হতে হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি সংক্ষিপ্ত কিছু কথাবার্তা যেটা আমরা যাকাতুল ফিতর সম্পর্কে বললাম। আর দুটো বিষয় একটু বলি। যাকাতুল ফিতর কে দেবে? আপনাকে নিজেকেই দিতে হবে না কোনো প্রতিনিধির মাধ্যমে দেওয়া যাবে? উত্তর হচ্ছে নিজে দেওয়াটা উত্তম, নিজের ইবাদত নিজে পালন করবেন, তাহলে আর কোনো সন্দেহ থাকবে না। কিন্তু যদি আপনি অন্য কাউকে প্রতিনিধি করতে চান, সেটা জায়েজ আছে, যাকাতের ক্ষেত্রেও জায়েজ আছে, সাদাকাতুল ফিতরের ক্ষেত্রেও জায়েজ আছে। সুতরাং এক্ষেত্রে যদি আপনি কাউকে দেন, তাহলে বিশ্বস্ত ব্যক্তিকে দেবেন, যে টাকাটা নিয়ে পকেটে ভরবে না, বরং টাকাটা নিয়ে সে আপনার খাদ্যটা ঈদের আগে আগে, একদিন বা দুই দিন আগে বণ্টন করে দেবে। তাহলে দেখেন, অনেকেই প্রশ্ন করে যে টাকা খাদ্য দিলে আমি কেমনে দেবো। আরে, আপনি পাঠিয়ে দেন ওই এলাকায়, রংপুরে দিতে চান নাকি লালমনির হাটে অথবা নোয়াখালীর চরঞ্চলে দিতে চান? টাকাটা পাঠিয়ে দেন, এটা তো টাকা দেওয়া হলো না, সেখানে খাদ্য কিনে গরিব লোকদেরকে দেওয়া হবে ঈদের একদিন বা দুদিন আগে, ব্যাস। তাহলে বিশ্বস্ত হওয়া প্রয়োজন। এক্ষেত্রে আপনি কোনো ব্যক্তিকেও আপনার প্রতিনিধি করতে পারেন, অথবা ইসলামিক কোনো প্রতিষ্ঠান যারা যাকাতুল ফিতর সুন্দর করে শরিয়াসম্মত উপায়ে মানুষের কাছে, হকদারদের কাছে পৌঁছিয়ে দিচ্ছে, তাহলে এই ধরনের প্রতিষ্ঠানকেও আপনি এমন কিছু পরিমাণ টাকা দিতে পারেন যেটা দিয়ে আপনি নিজের অথবা নিজের পরিবারের অন্যদের পক্ষ থেকে খাদ্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করে দিতে পারেন। তাহলে সেই পরিমাণ টাকা তাকে দেন, প্রতিনিধির কাছে টাকা দিতে পারেন, কিন্তু প্রতিনিধির কর্তব্য হবে খাদ্য দিয়ে যাকাতুল ফিতরটা আদায় করা, শরীয়তের ওই সীমারেখার মধ্য দিয়ে, ওই বিধানগুলোকে ঠিক রেখে, যেটা একটু আগেই আমরা আলোচনা করলাম। আচ্ছা, দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে সাদাকাতুল ফিতরের পরিমাণটা কত। সাদাকাতুল ফিতরের পরিমাণটা, এটাকে আনুমানিক বলা যেতে পারে, অনেক রকম মত আছে। 2 কেজি থেকে আরম্ভ করে 2 কেজি 40 গ্রাম, 2 কেজি 400 গ্রাম, 2.5 কেজি, 2 কেজি 750 গ্রাম বা 800 গ্রাম বা 3 কেজি পর্যন্ত মতামত আছে। সৌদি আরবের স্থায়ী ফাতোয়া কমিটির যে রেজুলেশন আছে সেখানে বলা হয়েছে, এখানে যে সরের কথা বলা হচ্ছে, এই সরটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর অথবা মদিনার সর, তৎকালীন যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে যেটা প্রচলিত ছিল সেই সর, এবং সেটা প্রায় 3 কেজির কাছাকাছি। সর হচ্ছে 4 মুদ, মুদ আরবিতে বলা হয় মুদ। মুদ কাকে বলা হয়? মুদ বলা হচ্ছে এই 2 হাত ধরে আপনি যতগুলো তুলতে পারবেন, তাহলে 4 বারে যতগুলো তুলতে পারবেন এটা মিলে হচ্ছে 1 সর। আচ্ছা, এই 4 বারে কতগুলো আমি তুলতে পারবো সেটা নিয়ে একটা পরিমাপ, একটা ঝুড়িও তৈরি করা হয়, তখন সেটাকে বলা হয় পরিমাপের ঝুড়ি, 1 সর। এখন এগুলো পাওয়া যায় মদিনাতে, এগুলো বানিয়ে বিক্রি করা হচ্ছে। 1 মুদ, 1 মুদের মধ্যে যতটুকু আটে সাধারণত সেটাকে অনুমান করে একটা মুদ তৈরি করা হচ্ছে। এগুলো সবই কিন্তু অ্যাপ্রক্সিমেটলি, মনে রাখতে হবে, এক্স্যাক্টলি করাটা কঠিন, কারণ আপনি যখন এভাবে এই যে চারবার আপনি তুলবেন, খেজুর তুললে 1 ওজন হবে, চাল তুললে 1 ওজন হবে, তাই না? জব যেগুলো আরেকটু বড় বড়, ভুট্টা তুললে 1 রকম হবে। এই জন্যে আমি গতকাল একটা ফাতাওয়া দেখলাম সৌদি বিভিন্ন শায়েখদের, তারা উল্লেখ করলেন, যেমন চাল হলে 2300 গ্রাম বলেছেন, তারপরে গম হলে হয়তো 2200 গ্রাম, এভাবে প্রত্যেক, কিশমিশ হলে 1800 গ্রাম বলেছেন। কিশমিশ কিন্তু একটু পাতলা, জায়গায় বেশি নেয়, বাট চালের চাইতে একটু পাতলা। তো এই জায়গায় আসলে আমাদের খুব বেশি মানে একের উপর অন্যের আক্রমণাত্মক হওয়ার কোনো কারণ নেই, বরং ওলামায়ে কেরামের বিভিন্ন যে মত আছে,
তার মধ্যে সহি সুন্না মোতাবেক যে মতটা বেশি আমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে আমরা সেটা ফলো করি, কোনো অসুবিধা নেই, ঝগড়ার কোনো কারণ নেই, ঝগড়ার কোনো কারণ নেই। সমাজে দেখছি যে এগুলো নিয়ে প্রচুর ঝগড়া হচ্ছে, এবং যে ঝগড়াটা আমি মনে করি আমাদের অ্যাভয়েড করা উচিত সেটা হচ্ছে কি, আপনারটা হয় না, ওনারটা হয় না, তারটা হয় না। এই ফাতাওয়া আমার মনে হয় বন্ধ করা উচিত, বরং কোনটা হয় সেটাকে ফোকাস করেন এবং সেটা পজিটিভভাবে বলেন, তাহলে সেটা বেটার হয়, তাহলে সেটা সবার জন্য গ্রহণ করাটা সহজ হয়। আর যদি ঝগড়ায় চলে যান তাহলে এটা জেদের কারণ হতে পারে, আক্রমণাত্মক অ্যাপ্রোচ মানুষের মধ্যে জেদ তৈরি করে, বাড়াবাড়ি তৈরি করে, এবং এর মধ্য দিয়ে আসলে শরীয়তের একটা চমৎকার বিধান যেটা সমাজ কল্যাণের জন্য দেওয়া হয়েছে আর সেটাকে আমরা করে ফেললাম কাদা ছোঁড়া ছড়ির একটা এলিমেন্ট, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। অতএব আশা করছি যে আমরা সাদাকাতুল ফিতর নিয়ে একটা সুন্দর সামাজিক কাজে সম্পৃক্ত হব, সমাজ কল্যাণের কাজে আমরা এগিয়ে আসব, এই সমাজের দরিদ্র মানুষদের অন্তরকে জয় করার জন্য সাদাকাতুল ফিতরটাকে আমরা সসম্মানে ব্যবহার করব, অসম্মানে নয়। এটাও খেয়াল রাখবেন, খুবই আমি দেখলাম ইভেন মদিনাতেও, এটা সাধারণ মানুষের দোষ, অন্য কারো দোষ দিয়ে লাভ নেই, রাস্তার পাশে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে 3 কেজি চাল ঢুকিয়ে রাখা হয়েছে, লোকজন কিনে এখানে দিয়ে যায়, ওখানে মানে দেওয়া এবং কেনা এবং নেওয়া কোনোটাই আমার কাছে সুন্দর লাগেনি। আমি যেটা করতাম মদিনায় সেটা হচ্ছে খোঁজ নিতাম যে কোথায় দরিদ্ররা আছে, বিশেষ করে প্রাথমিকভাবে আমি বাঙালিদের কথাই চিন্তা করতাম। তখন আমি এবং আমার আরও পরিবারের যারা আছেন, এর বাইরে বন্ধুবান্ধবরা আছেন, হয়তো দেখা গেল যে আমরা একসাথে বড় এক বস্তা চাল কয়েকজন বাঙালিকে দিয়ে আসলাম, তাই না? সসম্মানে নিজের গাড়ি নিয়ে খরচ করে সসম্মানে একটা উপহারের মতো করে দিয়ে আস, এটা উত্তম না বলেন তো? নাকি ভিক্ষা দেওয়ার সময় আপনি যাতে পদপিষ্ট হয় সেরকম ব্যবস্থা করবেন? ইতিমধ্যে এরকম কিছু খবর আমরা শুনতে পেলাম যেটা খুবই দুঃখজনক। আচ্ছা, এবার ঈদ প্রসঙ্গে আসি। ঈদের সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, শাইরাতুন মিন শাইরাতিল ইসলাম, ইসলামের অন্যতম বড় নিদর্শনের একটা বড় আমল হচ্ছে সালাতুল ঈদ, ঈদ ইবাদত। আমাদের ঈদ ইবাদত এবং আনন্দ দুটোই, ইবাদত এবং আনন্দ। কিন্তু কালক্রমে আমাদের মুসলিম জনপদের ভাই বোনেরা ঈদকে আনন্দ মুখর উৎসব হিসেবে গ্রহণ করেছেন, ইবাদতের কথা ভুলে গিয়েছেন। যদিও সালাতুল ঈদ সারা পৃথিবীর সবখানে পড়া হয়, কিন্তু মাইন্ডে আগে রাখতে হবে ঈদ এক নম্বরে হলো ইবাদত, তারপরে হলো আনন্দ উৎসব। মাইন্ড থেকে চলে গেলে সালাত পড়লেও কিন্তু সেই ফ্লেভারটা থাকে না, ইবাদতের ফ্লেভারটা থাকে না। এই জন্য মুসলিম জনপদে ঈদ উপলক্ষে আজকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি পাপের একটা পসরা সাজানো হয়, পাপের চর্চা করা হয়। মানে ঈদের দিন আনন্দমুখর অনুষ্ঠানের মধ্যে পাপ থাকে অধিকাংশ জায়গাতে, আপনি খেয়াল করে দেখেন আমাদের প্রচার মাধ্যমগুলোতে তো পাপে ভরা, নাটক, সিনেমা এবং অশ্লীল প্রেম প্রণয়। মানে ঈদের আনন্দের সাথে তো এরকম অশ্লীলতার কোনো সংযোগ কোনো কালে ইসলামে তো ছিল না, ছিল কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন কি প্রেম প্রণয় জায়েজ করে দিয়েছেন নাকি, যে ছেলেমেয়েরা ঈদের দিন একটু যা ইচ্ছা তাই করে বেড়াবে? এটা কখনোই করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈধ এবং হালাল রিক্রিয়েশনটাকে জায়েজ করেছেন। ঈদের দিনে স্পেশাল কিছু খেলাধুলা এবং মেয়েদেরকেও সেই খেলাধুলা দেখার পারমিশন তিনি দিয়েছেন, যেমনটি পারমিশন দিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কিন্তু ঈদের মূল ফ্লেভারটা হচ্ছে এটা ইবাদত। এই কথাটা যদি মাথায় রাখেন তাহলে মনে রাখবেন ঈদের আনন্দ উল্লাসের কোনো প্রোগ্রামেই কোনো পাপের কোনো স্থান নেই, পাপ আপনি হতে দিবেন না। কিন্তু আপনার মাথা থেকে যদি ইবাদতের এই ফ্লেভারটা চলে যায় তখন দেখবেন যে তখন কম্প্রোমাইজ করে বসবেন, নাচ গান ডিজে পার্টি এই পার্টি সেই পার্টি আরও কত কিছু, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঈদের সালাত ওয়াজিব নাকি সুন্নাহ মুয়াক্কাদ, এটা নিয়ে আমাদের ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। ঈদের সালাতের গুরুত্ব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু জীবনে একবারও
ঈদের সালাত তরক করেননি যখন থেকে তিনি পড়া শুরু করেছেন। এজন্য উলামায়ে কেরামের একদল বলেছেন এটা ওয়াজিব, যেমন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ। আরও অনেকে বলেছেন যে ঈদের সালাতটা ওয়াজিব, যদিও জমহুর উলামায়ে কেরাম তারা বলছেন এটা সুন্নতে মুআক্কাদা। এর কারণ হলো ফরজ এবং ওয়াজিব যেটা পড়তেই হবে সেই সালাতটা হলো পাঁচটা, এর বাইরের আর কোনো সালাত ফরজ কিংবা ওয়াজিব নয়। বেতরের সালা নিয়েও আপনারা জানেন ইখতিলাফ আছে, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর কাছে সেটা ওয়াজিব, কিন্তু আবু হানিফা রাহমাহুল্লাহর দুই ছাত্র ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ সহ জমহুর ওলামায়ে কেরাম বলেছেন এটা হলো সুন্নতে মুআক্কাদা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি সফরেও পড়তেন, পড়ার চেষ্টা করতেন। ঈদের সালাতের ক্ষেত্র ঠিক একই ইখতিলাফটা আমরা এখানে দেখি। কারণ হলো আরবের হাদিস, যেখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার জিজ্ঞেস করেছিলেন যে আমি পাঁচ ওয়াক্ত ফরজ সালাত পড়ি, আমাকে কি আর কোনো সালাত পড়তে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, আর কোনো সালাত পড়তে হবে না, তবে যদি তুমি নফল সালাত পড়ো। তাহলে বোঝা গেল এই পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের বাইরে সকল সালা, সেটাকে সুন্না মুআক্কাদা বলি, সুন্না জায়েদা বলি, সুন্না মুকাইয়াদা বলি, অথবা সুন্না নাফিলা বলি, মুতলাকা যাই বলি না কেন, সেটা ফরজ ওয়াজিবের বাইরে। এই দলিলটা খুবই স্ট্রং। কিন্তু তার মানে এই এটা যে আমি তাহলে সুযোগ পেয়ে গেলাম সালাতটা তরক করব? না, আসলে আমাদের এই যে ফেকহি যে ইখতিলাফগুলো আছে এর আলোকে ক্যালকুলেট করে আপনি কী করবেন আর কী করবেন না সেটা নির্ধারণ করা ঠিক হবে না, বরং দেখবেন যে এটা ইসলামের শাইরা কি না, নিদর্শন কি না, এটা ইসলাম কীভাবে রেকমেন্ড করেছে, এটা ইসলামের একটা বড় রেকমেন্ডেশন, সেভাবে আমাদের আমল করতে হবে। যেমন ইসলামে আমরা দেখি যে দুই ঈদ খুবই সিগনিফিক্যান্ট, কিন্তু অন্য যে কোনো ধর্মের ঈদের চাইতে এটা আলাদা। অন্য ধর্মকে আমরা খাটো ছোট করতে চাচ্ছি না, প্রত্যেক ধর্ম তার অনুসারীদের কাছে অনেক বড়, কিন্তু তারপরে একটা কম্পারিশন চলে আসে, বিশেষ করে আমার কাছে তো একটা কম্পেয়ার করতে হবে যে আমি কেন অন্য রিচুয়ালগুলো থেকে আমারটাকে বেটার ভাবছি, মনে করছি, বিশ্বাস করছি, এ ব্যাপারে তো আমাকে কনভিন্সড হতে হবে, নাকি আমি বলবো আমারটার থেকে ওটা ভালো, তাহলে কিন্তু আপনি ভালো মুসলিম হতে পারবেন না। এখানে দেখেন অন্য ধর্মগুলোতে বা অন্য খ্রিস্টি কালচারের মধ্যে যে কোনো উপলক্ষকে তারা ঈদ উৎসব বানিয়ে ফেলে, যে কোনো। ইহুদিরা বলেছিল ওমর আব্দুল খাত্তাবকে যে দেখো তোমাদের এমন একটা আয়াত নাজেল হয়েছে, আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম, যেদিন এই আয়াতটা নাজেল হয়েছে যদি আমাদের উপর আর নাজেল হতো ওই দিনটাকে আমরা ঈদ উৎসবে পরিণত করতাম, তাহলে একটা আয়াত নাজেলের দিনও তাদের কাছে ঈদ উৎসব। কারণ আপনি আপনার বিশ্বের এই যে বিভিন্ন দিবসগুলো আপনি দেখেন, উৎসব সবগুলো উৎসব, মা দিবস, বাবা দিবস, এগুলো উৎসব, স্ত্রী দিবস, স্বামী দিবস, হ্যাঁ এগুলো সবই তাদের কাছে উৎসব। এবং দেখেন একের পর এক তারা, যেমন ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে কেন্দ্র করে তারা বড়দিন করেছে, এবং তাদের আলোকে যারা চলছে তারাই কিন্তু ইসলামে এই দুই ঈদের পরিবর্তে আরও বিভিন্ন উৎসব তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটো উৎসবের বাইরে আর কোনো উৎসব অ্যালাউ করেননি। যদিও বলা হচ্ছে জুমার দিন এটা সপ্তাহের ঈদ, কিন্তু এটা কি উৎসব হিসাবে, এদিন কি আর কোনো রিচুয়াল আছে ইসলামের? নাই। এটা হচ্ছে খুশির কারণে বলা হচ্ছে, জুমার সালাতের খুতবা এবং জুমার সালাতের যে ফজিলাত, জুমার দিনের যে ফজিলাত, এটা আমাদের কি উৎসবের চাইতে আরও বড় কিছু উপহার দেয়, এবং দুটো জুমা মাঝখানের পাপগুলোকে মিটিয়ে দেয়, বিশাল বড় একটা উপহার আল্লাহর পক্ষ থেকে। ফলে ইসলামের এই উৎসবগুলো আমাদেরকে খুব ভালো করে তার তাৎপর্যটা বুঝতে হবে, এবং এর বদলে আরও কিছু উৎসব আমরা কি নিজেরা বানাতে পারবো কি না, বা কেউ যদি তৈরি করেন সে উৎসবে যোগ দেওয়া যাবে কি না, এটাও আমাদেরকে একটু ভাবতে হবে। ঈদের সালাতের অনেকগুলো আদব রয়েছে, আমি খুব সংক্ষেপে বলবো, বলে যেহেতু সময় আমাদের শেষের দিকে। ঈদের সালাতে আপনি গোসল করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, এবং ঈদ উল ফিতরে বিশেষ করে ঈদের সালাতে যাওয়ার আগে আপনি আপনার সিয়ামটা ভঙ্গ করে নেবেন, খেজুর খেয়ে করাটা সবচেয়ে উত্তম। যদি খেজুর না থাকে তাহলে মিষ্টান্ন খেয়েও করা যেতে পারে বা পানি খেয়েও করা যেতে পারে।
এক রাস্তা দিয়ে যাবেন আরেক রাস্তা দিয়ে আসবেন, আপনার নতুন পোশাক জরুরি নয়, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, স্ত্রী করা পোশাক, আজমালুস সিয়াব, সুন্দর পোশাক আপনি পরিধান করবেন। আমার মনে আছে ছোট সময় আমরা দেখতাম যে প্রতি ঈদে জামা কাপড় কেনার কোনো কালচার গ্রামে ছিল না, যে গ্রামে আমি বাস করতাম। তবে জামা কাপড়গুলো ধুয়ে নতুন করে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরা হতো। তো এটাই আসলে উদ্দেশ্য। আজকে কালচারটা হয়ে গেছে কঠিন যে প্রত্যেক ঈদে সবার জন্য অনেক কিছু নিতে হবে, অনেক নতুন পোশাক নিতে হবে। আবার পোশাকের মধ্যে মেয়েদের পোশাকের ক্ষেত্রে আমরা আপত্তিকর নামগুলো শুনতে পাচ্ছি, তাই না? কালচারটা কিন্তু অন্যরা প্রভাবিত করার চেষ্টা করছে, এটা খেয়াল করবেন। ইসলামের কালচারটা আসলে কী, ঈদের কালচারটা কী, যে কালচারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এস্টাবলিশ করেছিলেন, যে কালচারটা ছিল আমাদের সাহাবায়ে কেরামের, যে কালচারটা ছিল আমাদের ইমামদের এবং একটা তাকওয়াবান দিনদার সোসাইটির, সেই কালচারটা হলো আমাদের ইসলামিক কালচার, এটা মনে রাখবেন। আর যে কালচারটা আজকের আধুনিক মিক্সড সোসাইটিতে তৈরি হয়েছে, এর অনেক কিছুই অনুপ্রবিষ্ট ভিন কালচার থেকে, ভিন্ন ধর্ম থেকে, ভিন্ন পৌত্তলিক চিন্তাভাবনা কিংবা খ্রিস্টান ইহুদিদের থেকে অনেক কিছু এসে মার্জ হয়ে গেছে, আমরা টেরও পাচ্ছি না। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। ঈদের আনন্দের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এমন কিছু করা যাবে না যেটা ইসলাম অ্যালাউ করে না। এবং ঈদের এই আনন্দের দিনে আরও কিছু জিনিস আমাদের একটু মনে রাখতে হবে। প্রথমত ইবাদতের দিক, ইবাদতের মধ্যে একটা বড় দিক হচ্ছে তাকবীর। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আপনারা তাকবীর শুরু করবেন, মসজিদে, ঘরে, বাইরে, রাস্তায়, পুরুষরা জোরে জোরে এবং মহিলারা আসতে। এই তাকবীর চলতে থাকবে সালাতুল ঈদ পর্যন্ত। তাহলে এই এটা একটা বড় আমল। আর আরেকটা বিষয় মনে রাখবেন, সেটা হলো ঈদ যেহেতু আনন্দের একটা, উল্লাসের একটা চমৎকার প্রোগ্রাম ইসলাম আমাদেরকে উপহার দিয়েছে, অতএব এই দিনে, এই দিনের আনন্দ উল্লাসে আপনি আপনার ভাই বোনদের কথা ভুলে যাবেন না, যারা এই আনন্দের দিনেও কষ্টের মধ্যে দিনাতিপাত করছে, অভাব অনটনের মধ্যে আছে। আপনারই হয়তো কোনো আত্মীয়, আপনারই কোনো ভাই কিংবা বোন যারা হসপিটালে কাতরাচ্ছে ব্যথায়, তাদের কথা ভুলে যাবেন না। তাদেরকে যদি আর কিছু করতে না পারেন, একটা হ্যালো করেন, উইশ করেন, উইশ মানে দোয়া, আমি অন্য উইশের কথা বলছি না, দোয়া করেন তাদের জন্য, শাফাকুমুল্লাহ শিফা আন আজেলান। আর তাহানিয়া যেটা সাহাবায়ে কেরাম করতেন, তাকাব্বালুল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালুল্লাহু মিন্না ওয়া মিনকুম, হ্যাঁ যেভাবে করতে পারেন কোনো অসুবিধা নেই। আর এটা মোস্তাহাব পর্যায়ের দোয়া, এটাকে আবার ফরজ করে ফেলবেন না। এর বাইরেও কিছু দোয়া করা জায়েজ। বারাকাল্লাহু ফি ঈদিকুম, আল্লাহ আপনাদের ঈদকে বরকতময় করুন। কুল্লু আম ওয়া আনতুম বিখাইর, শেখ সালেহ বিন উসাইমিন বিন বাজকে জিজ্ঞেস করা হয়েছিল এই ধরনের আরও কিছু দোয়া যেটা সাহাবায়ে কেরাম বিনিময় করতেন, করা কি যাবে? তিনি বলছেন দোয়ার জায়গাটা তো মাফতু, ওপেন, আপনি করতে পারেন, তবে সেটাকে সুনির্দিষ্ট রিচুয়াল এবং একটা নিয়মে পরিণত করবেন না, তাহলে তো সেটা আবার বেদাত হবে। আপনি যেটা চালু করলেন এবং মানুষকে বললেন এভাবেই করো, এভাবেই করো, অনেক ফজিলত, তাই না? এটা করা যাবে না, এটাকে ওপেন রাখতে হবে। যে যেভাবে পারে একে অন্যের জন্য দোয়া করবেন, সম্ভাষণ বিনিময় করবেন এবং একে অন্যের জন্য ভালো আকাঙ্ক্ষা পোষণ করবেন ইত্যাদি, এভাবেই আমরা যদি আমাদের ঈদটাকে অর্থবহ করে তুলি, তাহলে আশা করা যায় যে এই রামাদানটা আমাদের জন্য অর্থবহ হবে। সর্বশেষ আমি খুব সংক্ষেপে একটু বলবো যে রমাদান থেকে আসলে আমাদের প্রাপ্তিটা কী। আলোচনা গত কয়েকটা জুমাতে বারবার হয়েছে, শাবান মাসের শেষ জুমাগুলোতেও রমাদান কেন্দ্রিক আলোচনা হয়েছে, অতএব দীর্ঘ আলোচনায় যাব না। আমাদের যে মহান প্রাপ্তি রমাদানের সিয়াম চর্চা থেকে, এক নম্বর হলো ইমানের পরিপূর্ণতা। আপনি একটু জাস্ট খতিয়ে দেখেন, ইমানটা কি আপনার কমপ্লিট হয়েছে কি না, নাকি এখনও কয়েকটা ঈদ বাকি আছে, বিল্ডিংয়ের যেমন অসম্পূর্ণ থাকলে যেমন লাগে। তবে মনে রাখবেন, ইমানের অসম্পূর্ণতা অনেক সময় ভয়ঙ্কর হতে পারে, আপনাকে ইমানের বাইরে নিয়ে যেতে পারে। ইমানের অসম্পূর্ণতা আপনাকে মাঝে মাঝে ইমানের বাইরে নিয়ে যেতে পারে, যদি ইমানের মৌলিক কোনো ঘাটতি আপনার থেকে থাকে। আপনি কোরআনের মৌলিক কোনো কিছু যদি অস্বীকার করেন,
আপনি ইসলামের মৌলিক কোনো আরকানকে যদি অস্বীকার করেন, ইমানের কোনো রোকনকে যদি আপনি অস্বীকার করে বসেন, আপনি যদি হাদিসকে কমপ্লিটলি অস্বীকার করে বসেন, তাহলে আপনার ইমানের বড়ই দুর্দিন। এই রমাদান থেকে আপনার কোনো ইমানের প্রাপ্তিটা হলো না। দ্বিতীয় হচ্ছে ইখলাস। সিয়াম তাকওয়ার প্রোগ্রামটা এত সুন্দর করে সাজিয়েছে, কারণ তাকওয়ার প্রোগ্রামটা আসলে একটা টোটাল চমৎকার কম্প্রিহেন্সিভ কমপ্লিট প্রোগ্রাম যেটা আমাদের সমস্ত ঘাটতিকে দূর করে দেয়। এই জন্য মোত্তাকি মুসলিম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মুসলিম। মনে রাখবেন, মোত্তাকি মুসলিম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম। অতএব তাকওয়ার চর্চা যিনি করেন তার সব কিছু রিপেয়ার হয়ে যায়। তাহলে তার ইখলাসের যে ঘাটতিটা ছিল, এই জায়গায় কিন্তু আমাদের অনেকের ঘাটতি। আমাদের মুসলিমদের বর্তমানে কম এলেমের কারণে অথবা অন্য কৃষ্টি কালচারের প্রভাবে অথবা মিক্সড লাইফ মেনটেন করার কারণে আমাদের সবচেয়ে বড় ঘাটতি তৈরি হয়েছে হার্ট। অনেকের মানসিক মুনাফিকি আছে, অনেকের বাহ্যিক আমলি মুনাফিকি আছে, প্রচুর প্রচুর। এর থেকে কে যে মুক্ত আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা হলো ইখলাসের এবং সিনসিয়ারিটির ঘাটতির কারণে রমাদান এসে এটাকে পূরণ করে দেয়। এটা আমাদের আরেকটা বড় প্রাপ্তি যারা অর্জন করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। তৃতীয় আমরা বলবো তাকওয়া। তাকওয়ার চর্চাটা যদি ভালো মতো করতে পারেন তাহলে ইমানও কমপ্লিট হবে, ইখলাসটাও পুরোপুরি রিপেয়ার হয়ে যাবে। চতুর্থ প্রাপ্তিটা হচ্ছে আমাদের আখলাক। এই আখলাকের বড় দুর্দিন এবং দুর্ভিক্ষ চলছে মুসলিম সমাজে, মুসলিম দেশগুলোতে। আপনি দেখেন মানুষের মধ্যে দুর্নীতি, যেটা আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس। স্থলে জলে সর্বত্র মানুষের কর্মতৎপরতার কারণে বিপর্যয় দেখা দিয়েছে। এই বিপর্যয়টা হচ্ছে দুর্নীতি, অন্যায়, রাহাজানি, জুলুম, ভুল বিভ্রান্তি, পাপে আসক্তি এবং পাপের চর্চা। এগুলো সবই কিন্তু বদাখলাকি, মিথ্যা কথা বলা, মানুষকে ধোকা দেওয়া, প্রতারণা করা, বিশ্বাসঘাতকতা করা, খেয়ানত করা, মানুষের উপর জুলুম করা, পাপ করা, জেনা করা, ব্যভিচার করা ইত্যাদি আরও যা কিছু আছে, এগুলো সবই কিন্তু আখলাকের ঘাটতি। পাশাপাশি আরও কিছু মৌলিক ঘাটতিও আছে, যেমন সবর নাই আমাদের মধ্যে, সবর, ধৈর্য চলে গেছে। ধৈর্য চলে যাওয়ার কারণে অনেক বিপর্যয় তৈরি হয়। আপনি যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আপনি নিজের আমলকে, নিজের জনপদকে রক্ষা করতে পারবেন। অধৈর্য হয়ে গেলে যে কোনো জনপদে, এমনকি ব্যক্তির উপরও কিন্তু বিপর্যয় নেমে আসে। এর হাজারো উদাহরণ। একটা উদাহরণ দিই, ওহুদে যখন ওই সাহাবা তীরন্দাজ সাহাবারা ধৈর্য হারালেন, ভাবলেন যে গনিমতের মালে আমরা অংশগ্রহণ করব, তখনই তো বিপর্যয়টা দেখা দিল, তাই না? ভয়ঙ্কর এক বিপর্যয়। এই ধরনের বিপর্যয় হাজারে হাজার। আপনি ধৈর্যচ্যুতি ঘটার সাথে সাথে দেখবেন যে বিপর্যয় নেমে আসবে। এটা আখলাকের একটা বড় বিষয়। একজন লোক আপনাকে গালিগালাজ করছে, মারতে আসছে, এখানে কি ধৈর্যের প্রয়োজন নাই? হাদিস ধৈর্যের একটা চমৎকার উদাহরণ দিয়েছে, যদি কেউ তোমাকে গালিগালাজ করতে আসে অথবা লাগতে আসে, তুমি বলো কি, আমি সোয়াম, আমি রোজাদার, ব্যাস, এটা ধৈর্য। কিন্তু আমরা কি করি, একজন যদি একটা মারে আমরা দুটো মারার চেষ্টা করি, একজন যদি ধাক্কা দেয় আমরা আসার দেওয়ার চেষ্টা করি, তাই না? এটা তাহলে আমাদের এই চারটা অর্জন যদি আমরা ঠিক রাখতে পারি, আমার মনে হয় এবার রমাদান সার্থক হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أيها المسلمون اتقوا الله واتبعوا سنة نبيكم وكونوا عباد الله الصادقين وكونوا عباد الله المؤمنين المتقين المخلصين نسأل الله سبحانه أن يتقبل منا ومنكم صالح الأعمال ويتقبل منا صيامنا وقيامنا ويتقبل منا عباداتنا ويجعلنا ممن اهتدى
اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. أيها المسلمون، الله سبحانه وتعالى আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন আসুন আমরা সেটা শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা বলছেন লাইন শাকারতা লা আজিদান্না, যদি তোমরা শুকর করো তাহলে আমরা বাড়িয়ে দেব। আল্লাহ তাআলার শুকরের পথে যদি আমরা না হাঁটি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মন্দা দিবেন, আমাদেরকে তার রহমত এবং বরকত থেকে বঞ্চিত করবেন দুনিয়া এবং আখিরাত। রমাদানের অন্যতম শিক্ষাই হচ্ছে আল্লাহর পথে চলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহকে অনুসরণ করা এবং আল্লাহ অভিমুখী হওয়া, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর উপর নির্ভরতা স্থাপন করা, আল্লাহর উপর ঈমানকে পূর্ণ করা। আসুন রমাদানের এই শিক্ষাকে কাজে লাগিয়ে, ট্রেনিংকে কাজে লাগিয়ে আমরা শুধু বাকি এগারোটা মাসই নয়, আমাদের পুরো জীবনটাকে সাজিয়ে নেই, নতুন করে গঠন করি এবং একজন বিচক্ষণ মুসলিমের মতো সুন্দর সাবলীল পবিত্র জীবন যাপন করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে পূর্ণ হেদায়েত দান করুন, কোরআন এবং সুন্নার পথে পরিপূর্ণভাবে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ঈমান এবং ইখলাসকে পরিপূর্ণ করে দিন, আমাদের আখলাককে আল্লাহ তাআলা সুন্দর করে দিন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দিন, যারা বিপদগ্রস্ত আছে বিভিন্ন অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ তাআলা তাদের বিপদ অভাব অনটন এবং রোগব্যাধি সব দূর করে দিন। هذا وصلوا وسلموا على نبينا محمد، فقد قال الله سبحانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرة. اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد، وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعد علينا رمضان سنوات عديدة وأعواما عديدة يا رب العالمين. تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروه يذكركم واشكروه يزدكم، ولذكر الله أكبر، والله يعلم بما تصنعون. وأقيموا الصلاة.